গাজাবাসীর জন্য 200 টন খাদ্য নিয়ে সাইপ্রাসের বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রাণের জাহাজ। জাহাজটিতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর জন্য আটা, চাল ও আমিষ জাতীয় খাদ্য সামগ্রী আছে বলে জানা যায়। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনের বরাতে জানা যায় এমন তথ্য। প্রতিবেদনটি বলছে, দাতব্য সংস্থা ওপেন আর্মসের মালিকানাধীন জাহাজ ওপেন আর্মসকে 12 মার্চ সাইপ্রাসের লার্নাকা বন্দর থেকে নতুন পথে রওনা দিতে দেখা যায়। তবে জাহাজটি ঠিক কোথায় নোঙর করবে তা জানা যায়নি। মার্কিন ভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের উদ্যোগে এই ত্রাণ তৎপরতায় অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। ডব্লিউসিকের প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এরিনগোর এক বিবৃতিতে জানান, এমন একটি নৌ মহাসড়ক প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের উদ্দেশ্য, যেন লাখ লাখ টন খাদ্য সামগ্রী বোঝাই জাহাজ গাজার দিকে রওনা দিতে পারে। এই উদ্যোগটি গাজা উপকূলের কাছেই যুক্তরাষ্ট্রের ভাসমান বন্দর নির্মাণ ও পরিচালনার পরিকল্পনার চেয়ে ভিন্ন। এতে উপত্যকায় দ্রুত মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই মিশনের উদ্দেশ্য হল সমুদ্রপথে গাজায় সাহায্য পৌঁছে দেওয়া। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন হিসেবে আমরা গত মাসগুলোতে ট্রাক এয়ারড্রপের মাধ্যমে এটি করে আসছি এবং এখন আমরা এই প্রথম ট্রিপের সাথে এই সামুদ্রিক করিডোরটি খুলছি, কারণ আমরা আশা করি সেখানে আরও ট্রিপ আসবে। আমরা মূলত যা করছি তা হল সমুদ্রের মাধ্যমে গাজায় সাহায্য পৌঁছে দেওয়া। দাতব্য সংস্থাগুলো ত্রাণ সরাসরি গাজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে অঞ্চলটি। ডব্লিউসিকে বলছে, বন্দর অবকাঠামোর অভাবে তারা ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপ থেকে উপাদান নিয়ে গাজায় একটি ল্যান্ডিং জেটি তৈরি করছে। এছাড়া সাইপ্রাসে তাদের কাছে আরও 500 টন ত্রাণ মজুত রয়েছে, সেগুলো খুব দ্রুত পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। এটি আমাদের গণনার অংশ এবং এটি এই মিশনের জটিলতার অংশ, কিন্তু আমরা এটি নিয়ে কাজ করছি এবং সেই হিসাবের একটি অংশ হলো যে আমরা যখন সেখানে পৌঁছব তখন বন্দরটি প্রস্তুত থাকবে এবং আরও গুরুত্বপূর্ণভাবে আমাদের প্রস্তুত রাখা দলটি বিতরণের বিষয়টি আরও জোর দেবে। আমাদের পরবর্তী জাহাজটি খুব শীঘ্রই রওনা হবে এবং খুব শীঘ্রই এটি হবে।